हमारे राजकीय संत मजलिस राजकीय केंद्रीय निर्देशक मंडली से उसमें हमारे सिख उल्लास हो गए थे एक बड़े कलामुल्ला शरीफ की तिलावत हो गई से महान विश्व नबी तथा शेष नबी और जो मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने शान है नाते रसूल पेश करा गए थे एक बड़े हमारे जिला दिलेर आकृति बार बार भाई अबू हसन के उपस्थित बोलছিলাম এর পরে আজকে কিছু আনিনি আমার হাতে কিতাব নেই আমার লেখাও নেই এর পরে আমাদের অর্জুনজি প্রতিষ্ঠাছে কিন্তু সামনে উৎসবে দুটো কথা অবশ্যই বলতে হবে তার কারণ উনি আমাদের চিনিয়েছেন আজকে এই যে আমরা দিন চিনেছি যার ওসিলা সেই মহান সেই ব্যক্তিত্ব আমাদের दिन के शुक्रिया सब जोड़ाए हाटते हाथ दिए क्या करते चोख दिए देखते मुस्तकिमेर कथा उन्नी एक जगह मजलिसे एक घंटा शुद्ध सीराते मुस्तकिमेर व्याख्या दिलें गरीबे तक हम आज के बोलिए कम भाव बागान साथी गेन ये देख जरा मद्रासा पढ़ा आलिम उलामा बुजुर्ग तीन तीन जन बसे आर डान दिखे এদেরকে আমরা নিশ্চয়ই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং মোবারকবাদ জানাই আল্লাহ এই তিনজনের মানে হায়াত তালাশ করুন সুস্থতার সঙ্গে আমাদের উপরে আরো আমরা ওনাদের আরো সহবত হাসিল করি আল্লাহ আমাদের তৌফিক দান আর এই দিকে দেখুন বা দিকে এই আলফিকার এই স্কুল মাস্টার এই আবু হাসান ভাই স্কুল মাস্টার এই মোসালিম ভাই চাকরিজীবী এয়ারপোর্ট ট্রাস্টে চাকরি করে ওদিকে মহিউদ্দিন ভাই বসে আছে खुजे देखले पाबो आजकेर उपस्थितिर मध्ये 25 30 जन ग्रेजुएट छेले जारा हजरतिक बुद्धिशासिर सोहबत पेयेछे एबं दिन चेनार तौफिक पेयेछे आल्लाह ताआलाके एखाने আনিয়েছেন তাই এই জায়গায় এই মজলিসের যে বরকত এই বরকত পেতে গেলে ভাই এইভাবেই আমাদেরকে বসে সময় কুরবানি করতে হবে আর যদি মেজাজ এবং মগজ দিল থেকে আমরা এখানে কাজে লাগি সময় কুরবানি করি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এই বিজয়ের দিনের সহবত হাসিল করি তাহলে কিন্তু আমাদের কামিয়াবি আছে তবে হ্যাঁ ওই কথা মনে রাখতে হবে কামিয়াবি কাম সে হবি কারণ হযরত একটা কথা বারে বারে বলতেন ওই কালামুল্লাহ শরীফ থেকে কি তিনি এটা আমাদেরকে খুব গুরুত্ব দিতেন যে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আনফুসাকুম काम अपने से शुरू करो आगे व्यक्ति और समस्ती आगे निजे तैयारी हो এই কথা এত গুরুত্বপূর্ণ এবং এর গভীরতা এত ব্যাপক এবং বিশাল তাই আমরা এখানে এসে যেন নিজেকে করার মেহনতে লেগে যাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আর যারা এসেছি যেন খালি না যায় যাও আয়ে হোক কিছু দেখে যাও আমাদের বুজুর্গানে দিনদের তরিকা আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই বলেই আমি আজকে আপাতত আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের সঠিক সমাজ দান করুন আচ্ছা।